সুন্দরবন 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 হলো বঙ্গোপসাগর, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর সঙ্গমে গঠিত একটি বদ্বীপ এবং ম্যানগ্রোভ বনাঞ্চল। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদী থেকে বাংলাদেশের খুলনা বিভাগের বালেশ্বর নদী পর্যন্ত এরিয়া নিয়ে বিস্তৃত রয়েছে। এটিতে বন্ধ এবং উন্মুক্ত ম্যানগ্রোভ বন রয়েছে, যা কৃষি কাজের জন্য ব্যবহৃত জমি হিসাবে ব্যবহৃত হয়। এটিতে অনেক বন্ধ জমি রয়েছে এবং একাধিক জোয়ার প্রবাহ এবং চ্যানেল দ্বারা ছেদ করা হয়েছে। ওয়ার্ল্ডের জাতিসংঘ ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে 4টি সুরক্ষিত অঞ্চল হিসাবে ভাগ করা হয়েছে। এই 4টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে, যেমন সুন্দরবন জাতীয় উদ্যান, সুন্দরবন পশ্চিম, সুন্দরবন দক্ষিণ এবং সুন্দরবন পূর্ব বন্য প্রাণী অভয়ারণ্য অঞ্চল। এই সুরক্ষাগুলো সত্ত্বেও আইসিসি রেড তালিকা ইকোসিস্টেম কাঠামোর অধীনে 2020 সালে ভারতীয় সুন্দরবন বিপন্ন বলে বিবেচিত হয়েছে। সুন্দরবনের ম্যানগ্রোভ বন প্রায় 10,000 কিলোমিটার, যা 3,900 বর্গ মাইল আয়তনের, এবং যার মধ্যে বাংলাদেশের খুলনা বিভাগে রয়েছে 6,017 কিলোমিটার, যা 2,323 বর্গ মাইল, এবং পশ্চিমবঙ্গে 4,260 কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণে 24 পরগনা এবং উত্তরে 24 পরগনা জেলা সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি সমূহ রয়েছে। এর মধ্যে বিখ্যাত গাছ হল সুন্দরী, হেরিটিয়া, হোমস, গেওয়া এবং এক্সকোকারিয়া, আগালোচা। বনগুলো 490টি পাখি, সুন্দরবনের সর্বমোট 490টি পাখি, 120টি মাছ, 42টি স্তন্যপায়ী এবং 35টি সরীসৃপ এবং 8টি উভচর প্রাণী সম্পন্ন সহ সর্বমোট 453টি জঘন্য বন্যজীবের বাসস্থান হিসাবে পরিচিত। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু হিসাবে পরিচিত। সুন্দরবন হলো বঙ্গোপসাগর, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর সঙ্গমে গঠিত একটি বদ্বীপ এবং ম্যানগ্রোভ বনাঞ্চল। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদী থেকে বাংলাদেশের খুলনা বিভাগের বালেশ্বর নদী পর্যন্ত এরিয়া নিয়ে বিস্তৃত রয়েছে। এটিতে বন্ধ এবং উন্মুক্ত ম্যানগ্রোভ বন রয়েছে, যা কৃষি কাজের জন্য ব্যবহৃত জমি হিসাবে ব্যবহৃত হয়। এটিতে অনেক বন্ধ জমি রয়েছে এবং একাধিক জোয়ার প্রবাহ এবং চ্যানেল দ্বারা ছেদ করা হয়েছে। ওয়ার্ল্ডের জাতিসংঘ ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে 4টি সুরক্ষিত অঞ্চল হিসাবে ভাগ করা হয়েছে। এই 4টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে, যেমন
সুন্দরবন জাতীয় উদ্যান, সুন্দরবন পশ্চিম, সুন্দরবন দক্ষিণ এবং সুন্দরবন পূর্ব বন্য প্রাণী অভয়ারণ্য অঞ্চল। এই সুরক্ষাগুলো সত্ত্বেও আইসিসি রেড তালিকা ইকোসিস্টেম কাঠামোর অধীনে 2020 সালে ভারতীয় সুন্দরবন বিপন্ন বলে বিবেচিত হয়েছে। সুন্দরবনের ম্যানগ্রোভ বন প্রায় 10,000 কিলোমিটার, যা 3,900 বর্গ মাইল আয়তনের, এবং যার মধ্যে বাংলাদেশের খুলনা বিভাগে রয়েছে 6,017 কিলোমিটার, যা 2,323 বর্গ মাইল, এবং পশ্চিমবঙ্গে 4,260 কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণে 24 পরগনা এবং উত্তরে 24 পরগনা জেলা সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি সমূহ রয়েছে। এর মধ্যে বিখ্যাত গাছ হল সুন্দরি, হেরিটিয়া, হোমস, গেওয়া এবং এক্সকোকারিয়া, আগালোচা। বনগুলো 490টি পাখি, সুন্দরবনের সর্বমোট 490টি পাখি, 120টি মাছ, 42টি স্তন্যপায়ী এবং 35টি সরীসৃপ এবং 8টি উভচর প্রাণী সম্পন্ন সহ সর্বমোট 453টি জঘন্য বন্যজীবের বাসস্থান হিসাবে পরিচিত। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু হিসাবে পরিচিত।